Assalamu alaikum, what's going on? And this is Rashid from Rashid Secondary. আশা করি ভালো আছো, নিরাপদে আছো। তো আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর ওভারহেড এডুকেশন চ্যাপ্টারের পার্ট 3 এর ক্লাসটা দিচ্ছি। তো আজকে আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এর একটা অংক সমাধান করব। তো আজকে যে অংকটা সমাধান করব এই পদ্ধতি থেকেই পরীক্ষাতে বেশিরভাগ টাইম অঙ্ক আছে। তো তোমরা হচ্ছে মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবা, ম্যাক্সিমাম টাইম এই পদ্ধতি থেকেই পরীক্ষাতে অঙ্ক আছে। তো আজকে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এটা শুরুতেই তোমরা ফেসবুক গ্রুপ থেকে প্রশ্নটা কালেক্ট করে নিবে, দেন হচ্ছে তোমরা ক্লাসটা দেখবে। তো এখানে বলতেছে Show the allocation of overhead of the support departments using repeated distribution method. তো repeated distribution method এর সলিউশন করার কথা বলছে। তো আমরা বেসিক ক্লাসে দেখেছি repeated distribution method এ support department টাকে production department এবং support department এর মধ্যে ভাগ করে করে দিতে হয়, যেহেতু repeated মানেই হচ্ছে বারবার। সো যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট ডিপার্টমেন্টটা নীল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ ভাগ করে দিতে হবে। তো এখানে অঙ্কের মধ্যে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এ এবং বি, এবং সাপোর্ট ডিপার্টমেন্টে আছে এম এবং এন। তো আমরা শুরুতে লিখে নিয়েছি এ বি প্রোডাকশন ডিপার্টমেন্টে এবং এম এন সাপোর্ট ডিপার্টমেন্টে। তো আমরা টাকাগুলোও লিখেছি অঙ্ক থেকে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমরা সাপোর্ট ডিপার্টমেন্টটাকে ভাগ করে দিব, ঠিক আছে? তো এখানে নিচে দেয়া আছে অঙ্কের মধ্যে এম সাপোর্ট ডিপার্টমেন্ট, এম যখন আমরা ভাগ করব সাপোর্ট ডিপার্টমেন্টের তখন এ তে যাবে 50%, বি তে 30% এবং এন এর মধ্যে হচ্ছে আমাদের 20%। তো এমটাকে ভাগ করতে হবে। তো এম এর মধ্যে আছে 14,250, সো এটার 50% যাবে হচ্ছে আমাদের এর মধ্যে, যেহেতু প্রশ্নে এরকম ভাবেই দেয়া আছে এর মধ্যে 50%। তো এটার 50% হচ্ছে আমাদের 7,125, বি তে যাবে হচ্ছে 30%। তো 14,250 এর 30% হচ্ছে, 30% করলে হয় হচ্ছে আমাদের 4,275। দেন হচ্ছে এন এর মধ্যে যাবে 20%, তো এটাকে এটার 20% 14,200 20% হচ্ছে 2,850। এটা নিয়মটাই এরকম, একবার এম নীল করতে হবে আর একবার এন নীল করতে হবে সাপোর্ট ডিপার্টমেন্ট গুলা। তো এখন হচ্ছে আমরা এন নীল করব, এম নীল করা হয়ে গেছে। তো এখন এন এর মধ্যে 11,400 আর 2,850, এই দুইটা যোগ করলে আমাদের হয় হচ্ছে 14,250। তো এটা বাদ দিয়ে দিব। এখন এন ভাগ করলে এর মধ্যে যাবে 35%, বি এর মধ্যে 40% এন্ড এম এর মধ্যে 25%, এনটা যখন ভাগ করব। তো এই 14,250 এর 35% হচ্ছে আমাদের 4,988, তারপরে 40% হচ্ছে 5,700, আর 25% হচ্ছে 3,562। আবার এম নীল করব, এইভাবে আমরা করতে থাকবো একবার এম একবার এন যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট ডিপার্টমেন্টটা নীল হয়। তাহলে এম এর মধ্যে আছে 3,562, তাহলে এটা আবার ভাগ করে দিতে হবে। এম যখন ভাগ করব তাহলে এর মধ্যে যাবে 50%, তো এটার 50% হচ্ছে আমাদের 1,781, দেন হচ্ছে 30% যাবে বিতে, তো 30% হচ্ছে 1,079, আর 20% যাবে হচ্ছে এনে, এন এটা 20% হয় আমাদের 712, তো 712। তখন আবার এন নীল করব, ঠিক আছে? এভাবে করে বারবার করতে হবে। তো এনে হচ্ছে আমাদের 712, তো এই 712কে নীল করবো। এন যখন নীল করব এতে যাবে 35%, এটা প্রশ্নে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো 35% হয় হচ্ছে 249, 712 35%, বিতে যাবে হচ্ছে 40%, তো 40% 712 40% হচ্ছে আমাদের 285, আর এমএ হচ্ছে যাবে
25%, তো 25% হচ্ছে 178। এখন আবার m নীল করতে হবে, এইভাবে বারবার করে নীল করতে হবে, এটাই রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডের নিয়ম। তো এই 178 কে আবার ভাগ করব, এর মধ্যে যাবে হচ্ছে আমাদের 50%। তো এর 178 এর 50% হচ্ছে 89, তো b এর মধ্যে যাবে হচ্ছে 30%, তো 30% হচ্ছে 53, আর n এর মধ্যে যাবে হচ্ছে 20%, তো 36। এখন আবার m নীল করব, n নীল করব, তো n হচ্ছে 36। তো 36 কে n কে ভাগ করতে হবে abm এর মধ্যে, তো 35% যাবে, তো 35% হচ্ছে 13। 40% যাবে b তে, তো 40% হচ্ছে 14, আর 25% যাবে m এর মধ্যে, তো এটা হচ্ছে আমাদের 9। তো এখন আবার m কে নীল করব, তো m কে নীল করলে 50% যাবে হচ্ছে এর মধ্যে, তো 50% 5 লিখব। এখানে আসলে ক্যালকুলেটরে করলে দেখবে ভগ্নাংশ আছে, তো আমরা 5 ই লিখে নিব, আর b তে হচ্ছে আমাদের 4 দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্টটা নীল হয়ে গেল, এম এও নাই, এন এর মধ্যেও নাই। তো এখন হচ্ছে আমরা যোগটা টেনে দিব, তো যোগটা টেনে দিলে এতে হচ্ছে হয় আমাদের যোগফল করলে 49,950, বিতে হচ্ছে 58,900, আর এম এন নীল হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে ক্লোজ করে দিব। তো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবেই সমাধান করতে হয়। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, আর যদি কোনো প্রবলেম থাকে ফোন করে জেনে নিবা, অথবা কমেন্টও করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।